So hey guys, assalamualaikum. It's me Rifat Hasan. Welcome to Rifat Hasan Blogs. Apna shobai kemon achen? Asha kori shobai onek bhalo achen. To notun ekti video niye kintu hajir holam. Ar ajke hocche amra kintu ei je guddi dekhte pacchen. Eta kintu urate jacchi chongo guddi. Ebong eta hocche London guddi ar jarful guddi. Thik ache? To apnader anchalik bhashay ki bole apnara obosshoi comment e janate bhulben na. Dekhtei pacchen ar eta kintu ajke amra urate jacchi ar bindas kintu moja hote jacche. To shuru korchi intro pore. So guys, এই গুটিটা বানাতে আপনার কত কি খরচ হবে এবং কয়টা কি দিছে আপনারা কিন্তু আগরের মুখ থেকে শুনতে পারবেন আর হচ্ছে আরেকটা কথা হচ্ছে যে এই কিন্তু আমার আরো একটা ব্লগে ছিল সেটা হচ্ছে যে সাইকেল নিয়ে আর কি ব্লগটা আপনারা সেটাও কিন্তু অবশ্যই দেখতে ভুলবেন না তো সাগর বল যে কি কি লাগছে এই গুটিটা বানাতে কম পক্ষে 5 দিন সময় লাগছে কাগজ কিনতে লাগছে 100 টাকা তা সুতা এগলে তো ধরলাম নরমাল সুতা দিছস না আচ্ছা নরমাল সুতা আর হচ্ছে যে চাং এটাকে চাং বলে তো আপনাদের ভাষায় আসলে এটা কি বলে অবশ্যই বলতে ভুলবেন না এখানে চাং কিন্তু আপনার ব্যবহার করা হয়েছে প্রায় 48 টার মতো তাই না যেটা বললি আচ্ছা সব যদি হিসাব করি তার মানে তোর এই গুটিটা বানাতে হচ্ছে 5 দিন লাগছে আর হচ্ছে তোর 200 টাকার মতো প্রায় খরচ হয়েছে তাই না আর সুতা সব মিলে কি খরচ হয়েছে নাকি শুধু এই গুটিটাতেই তোর খরচ হয়ে গেছে গুটিটাতেই জি আচ্ছা তো আপনারা দেখতেই পাচ্ছেন এটাতে কিন্তু 48 টা চাং ব্যবহার করাইছে আর এটা কিন্তু লন্ডন গুটি আপনাদের ভাষায় অবশ্যই কি বলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো এই চঙ্গ গুটিতে আসলে কি খরচ হলো সেটাও কিন্তু বিস্তারিত সাগরই বলবে নাকি তো এই যে এই কাগজটা দেখতে পাচ্ছেন এটাতে কত খরচ হইছে তোর এটাতে আমার 40 টাকা আচ্ছা 40 টাকা খরচ হইছে আমি বুঝতে পারছি আর এখানে যে তোর এই যে পতাকার মতো বা নিশান যেটাকে বলে এটা কিসের জন্য দেয়া হয় আসলে মূলত সৌন্দর্যের জন্য দেয়া হয় আচ্ছা সুন্দরের জন্য তো পিছনে আবার দেখা যায় কিন্তু লেঙ্গুর বা আমরা যেটাই আর কি ভাষায় বলি সেটাই তো এটা আসলে মূলত দেওয়ার কারণ কি এটা না দিলে উঠবে না এজন্য দেয়া হয় আচ্ছা আমি বুঝতে পারছি এটা মূলত দেয়া হয় চিন্দু কিন্তু একদিকে হেলে যাবে ওইদিকে হেলে যাবে এর কারণে মূলত আই থিংক ব্যবহার করা হয় আর পিছন দিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চাং তাই না তো চাং কয়টা ব্যবহার করা হয়েছে 26টি ব্যবহার করা হয় আচ্ছা 26টি কিন্তু ব্যবহার করা হয়েছে আর এই গুটিটা কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় বলে হচ্ছে চঙ্গ গুটি বাট এটা কিন্তু হচ্ছে কি গুটি চড়ি গুটি তো আমরা কিন্তু এখন কিন্তু উড়াতে যাচ্ছি এই দুইটা গুটি আর দেখতে যাচ্ছি কোনটা ভালো উড়ে আর আকাশে কিন্তু ইনশাআল্লাহ আশা করি যে বাতাস আছে যেহেতু নিচে একটু বাতাস লাগতেছে তো দেখা যাক কি হয় A few moments later সো গাইস এখন কিন্তু বর্তমানে একদমই বাতাস নেই আকাশে তার কারণে কিন্তু ঘুরে চলে যাচ্ছি আবার আপনাদের সাথে দেখা হবে কালকে 2000 years later বাই দ্য ওয়ে গাইস আমি কিন্তু ভিডিও বানাতে আসছি কিন্তু প্রায় দীর্ঘ 4 থেকে 5 দিন পরে ওখানে কিন্তু মানে বললাম যে তারপরের দিনই গুটিটা উড়াবো বাট সেটা কিন্তু হলো না আর বাইদে আমি কিন্তু গুটি গুটি বলতাছি সেটা হচ্ছে যে এটা আমাদের আঞ্চলিক ভাষা যেটা এটাই বলতাছি বাট এমনি হচ্ছে কিন্তু গুটি যেটা বলি সেটা হচ্ছে কিন্তু ঘুরি বাট আমি কিন্তু গুটি বলতাছি তো গুটি বলি নাকি যেহেতু আঞ্চলিক ভাষা একটু আঞ্চলিক ভাষাই বলি আর যে দেখেন আকাশে ভাই দৌড়াইতে দৌড়াইতে শেষ আর যেহেতু এখন কিন্তু সিজন মানে শেষের দিকে আর কি কানোর আর কি তো যাই হোক এভাবেই দেখতে পাচ্ছেন ফেল হয়ে যাচ্ছে আর কি বলবো ভাই মানে এই ভিডিওটা কমপ্লিট করার জন্য অনেক মানে অনেক দিন আসছি এসে দেখি যে বাতাস নেই কিচ্ছু নেই আর এখন কিন্তু একটু মোটামুটি বাতাস আছে বাট এই যে দেখেন উড়ে না নিচের দিকে নেমে পড়তেছে কি বলবো একদম ভিডিওটা বরবাদ হয়ে যাচ্ছে কই চলে গেছে মানে দেখাও যাচ্ছে না এই যে ঘুরি আর ওই যে একদম মানে মেশিন একটা ঘর দেখা যাচ্ছে না ওইদিকে ওইদিকে চলে গেছে বাট এই যে নেমে গেছে ঘুরি খালি গাইস চলে এসেছি বাট কোনো লাভ নেই এই যে দেখেন নিচে পড়ে গেছে আর এই বেচারা তো ঘেমে ঘুমে শেষ আহারে নিষ্পাপ চেহারা ছেলেটার বাট কিছুতে কিছু হচ্ছে না এখন আর কি করা উচিত বলেন এখন ভিডিওটা তো অবশ্যই আপলোড দিবই বাট কথা হচ্ছে যে এখন যেহেতু উড়লো না আসলে কিছু করার নেই যেহেতু এটা আসলে একটা ফ্লপ ভিডিও বলা যায় বাই দ্য ওয়ে গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই